सो हेलो गाइज वेलकाम टू बर्षास ब्लग। आज के देखो कि भावे बाड़ीते ही खूब सहज पद्धति चिकेन पकोड़ा तैरी जाए। खूब ही सहज पद्धति चिकेन पकोड़ाटी बाड़ीते सहज भाव बनिए नेब। तो चलो देखे नवा जा चिकेन पकोड़ार रेसिपी। प्रथम एखे नहींब प्याज कुची आदा कुची एवं रसुन कुची। এবারে সমস্তগুলোকে আমরা একসাথে ব্লেন্ডারে ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। এখানে রয়েছে বোনলেস চিকেন। আমরা এই চিকেনগুলো কিন্তু বোনলেস নেওয়ারই চেষ্টা করব, তাতে খাওয়ার সময় অসুবিধাটা কম হবে। এবং এগুলোকে ভালোভাবে আমি ধুয়ে নিয়েছি। এর মধ্যে দিয়ে দেব এক চামচ তেল, দিয়ে দেব অল্প একটু হলুদ, দিয়ে দেব স্বাদ মতো লবণ, দিয়ে দেব একটু লঙ্কার গুঁড়ো, দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এতে রংটা ভালো আসবে। দিয়ে দিচ্ছি একটু গোলমরিচের গুঁড়ো। আপনারা চাইলে বেশিও ইউজ করতে পারেন, আমি আমার পরিমাণ মতো দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি এখানে এক চামচ সয়া সস। দিয়ে দেব এখানে একটু কর্নফ্লাওয়ার, আমি আরেকটু দিচ্ছি, এবং দেব এখানে জিরা গুঁড়ো, দিয়ে দিচ্ছি মিট মশলার গুঁড়ো বা গরম মশলার গুঁড়ো, দিয়ে দেব পেঁয়াজ আদা রসুনের সেই পেস্টটা, সবটুকুই আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আমি এই সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। ভালোভাবে মেশাতে হবে যাতে সব মাংসের গায়ে এই সমস্ত ইনগ্রেডিয়েন্টস ভালোভাবে লেগে যায়। মাখানো আমার এখানে কমপ্লিট। এবার আমি এটাকে আধা ঘন্টার জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। এর মাঝে আমি একটা ডিম ফাটিয়ে নেব, ডিমটাকে ভালোভাবে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব এর মধ্যে একটু লবণ, দিয়ে দেব এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার, দিয়ে দেব এর মধ্যে একটু ময়দা, আর একটু আমি দেব, আপনারা আপনাদের পরিমাণ মতো নিয়ে নেবেন। দিয়ে দেব এর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যাতে রংটা ভালো আসবে। দিয়ে দেব দু চামচ জল। এবার আমি সবগুলোকে ভালোভাবে মিশিয়ে নেব। এখানে আমার মেশানো প্রায় কমপ্লিট হয়ে গেছে। চলে আসছি আধ ঘন্টা পর। আধ ঘন্টা পর আমি এখানে ম্যারিনেট করা চিকেনগুলো বের করে নিয়েছি। এবার এর মধ্যে দেব একটু কর্নফ্লাওয়ার, দেব এর মধ্যে একটু ময়দার গুঁড়ো। এবার আমি এগুলোকে ভালোভাবে মাংসের সঙ্গে মিশিয়ে নেব। আমি হাত দিয়ে মিশাচ্ছি যাতে ভালোভাবে মাংসের গায়ে এগুলো লেগে যায়। মেশানো আমার কমপ্লিট হয়ে গেছে, ভালোভাবে আমি এগুলোকে মিশিয়ে নিয়েছি। এবার গ্যাসটা জ্বালিয়ে তেল গরম হতে দিয়ে দেব। তেলটা প্রায় গরম হয়ে এসেছে। এবার আমি এখান থেকে একটা মাংসের টুকরো নিয়ে সেই ডিমের পেস্টার মধ্যে চুবিয়ে নিব এবং গ্যাসটাকে কমিয়ে দিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। দেওয়ার সঙ্গে সঙ্গে চিকেনটা কিন্তু ফ্রাই হওয়া শুরু হয়ে গেছে। এখানে কিন্তু তেলটা ভালোভাবে গরম করে নিতে হবে। এভাবে আমি এক এক করে সবগুলো চিকেনই দিয়ে দেব। তবে হ্যাঁ, সবগুলো কিন্তু একসাথে তেলের মধ্যে দিয়ে দেওয়া যাবে না, এক এক করে দিতে হবে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে। তাতে কিন্তু সব চিকেনগুলো ভালোভাবে ফ্রাই হতে পারবে। আমি আরেকটা পিসও দিয়ে দিচ্ছি। এখানে আমার সব পিসগুলোই প্রায় দেওয়া হয়ে গেছে। এবার আমি এগুলোকে একটু উল্টে পাল্টে দিচ্ছি। উল্টে পাল্টে না দিলে একটা সাইড ফ্রাই হবে আর একটা সাইড কিন্তু ফ্রাই হবে না, তাতে খাওয়ার সময় কিন্তু আর ভালো লাগবে না। এই জন্য ভালোভাবে নাড়তে চাড়তে হবে। লাল লাল প্রায় হয়েই এসেছে, তবে কিন্তু আরও হবে। এখানে একটা চিকেন প্রায় ফ্রাই হয়েই এসেছে, লাল হয়ে গেছে অনেকটাই, তবে আরেকটু আমি ফ্রাই করে নিচ্ছি। এখানে দেখাই যাচ্ছে পকোড়াগুলো প্রায় হয়ে এসেছে, তবে আমি আরও ফ্রাই করে নেব। এটা হতে কিন্তু প্রায় 10 মিনিট থেকে 20 মিনিট মতো টাইম লাগবে। এবার আমি এখান থেকে তুলে নিচ্ছি, কারণ আমার পকোড়াগুলো ভাজা হয়ে গেছে।
একটা সাদা কিচেন পেপারের ওপর নিলে সবচেয়ে ভালো হয়, তাতে তেলগুলো তাড়াতাড়ি সোপ হয়ে যাবে। এবার আমি আরেকটু টেস্ট বাড়ানোর জন্য পেঁয়াজ কুচি, আদা কুচি আর রসুন কুচি গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এর মধ্যে একটু লবণ দিয়ে নেড়ে চেড়ে নেব, তার মধ্যে দিয়ে দেব একটু সয়া সস, দেব একটুখানি টমেটো সস, পরিমাণ মতো দিয়ে দেব। এবার এগুলো সবগুলোকে একসাথে ভালোভাবে আমি নেড়ে চেড়ে নেব। নাড়াচাড়ার পর দিয়ে দেব এর মধ্যে সেই ফ্রাই করা চিকেন পকোড়াগুলোকে। সবগুলো দেওয়ার পর ভালোভাবে নেড়ে চেড়ে নেব, যাতে সব চিকেন বা পকোড়াগুলোর গায়ে সসগুলো লেগে যেতে পারে। হয়ে গেছে, এবার আমি তুলে নেব এগুলোকে একটা প্লেটের মধ্যে। তবে প্লেটের মধ্যে একটা কিচেন টিস্যু পেতে নিলে সবচেয়ে ভালো হয়, তাহলে এক্সট্রা যে তেলগুলো থাকবে সেগুলো চুষে নেবে। রেডি এখানে আমার চিকেন পকোড়া। খুবই সহজ পদ্ধতিতে এটা বাড়িতে কিন্তু আমি সহজভাবেই বানিয়ে নিয়েছি, আপনারাও চাইলে আমার এই রেসিপিটি ফলো করতে পারেন। বাড়ির ছোট থেকে বড় সকলেই কিন্তু এই চিকেন পকোড়াটি এনজয় করবে। সো থ্যাংক ইউ সো মাচ। যদি আমার এই রেসিপিটি ভালো লেগে থাকে বাড়িতে অবশ্যই চেষ্টা করে দেখবেন, এবং অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে এবং লাইক করতে ভুলবেন না।